প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 7.3 অনুশীলনীর অষ্টম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মূলত উদাহরণ এক এবং দুই এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। তো অঙ্কটা এখান থেকে আমরা দেখাচ্ছি, উদাহরণ একে যেটা ছিল অনুশীলনীতে এরকম অঙ্ক আমরা করেছি, ছক কাগজে নিচের প্রথম চারটি বিন্দু স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো। তো অনুশীলনীর অঙ্কের সাথে এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে অনুশীলনীতে দেখো এখানে যে বিন্দুটা ছিল লাস্টেও সেই বিন্দুটাই ছিল। আমরা একটু যদি দেখাই, এই যে টু টু দিয়ে শুরু হয়েছে, আবার টু টু দিয়ে শেষ হয়েছে, এখানে জিরো জিরো দিয়ে শুরু, জিরো জিরো দিয়ে শেষ। তো এখানেও কিন্তু আসলে তাই করতে হবে, লাস্টের হচ্ছে যে এই বিন্দুটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটার সাথে আবারও এই বিন্দুটাই যোগ করতে হবে, না হলে আসলে জ্যামিতিক চিত্র অঙ্কন হয় না। তো যাই হোক, আমরা প্রথমে এগুলোকে এ বি সি ডি এইভাবে ধরে নিয়েছিলাম অনুশীলনীতে অঙ্কগুলো করতে গিয়ে, এখানে আমরা তাই করব। মনে করি বিন্দু চারটি এ, এখানে কিন্তু কোনো সমান চিহ্ন দেওয়া যায় না, স্থানাঙ্ক গুলো এইভাবে লিখতে হয় যে এ 3-2, বি হলো 6-2, সিরিয়ালি রাখতে হবে, সি 6-4 এবং ডি হলো 3-4। তারপরে আমরা এই বিন্দুগুলো লেখ কাগজে বসাবো। তো আমরা সেই ভাষাটা একটু লিখবো যে সব কাগজের উভয় অক্ষের হচ্ছে যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে, সব কাগজে যে ছোট ছোট বর্গগুলো থাকে তার প্রতিবাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক করে ধরছি, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে, শুধু একক লিখলেও হয়, অথবা যেমন ঘন্টায় বললে এক ঘন্টায় বোঝায়, সেরকম এক একক না লিখলে, শুধু যদি একক ধরে বলো তাহলে ওটা এক একক মিনিং করবে। এক একক ধরে হচ্ছে যে বিন্দুগুলো, অর্থাৎ ওই এ বি সি ডি এই বিন্দুগুলো, বিন্দুগুলো সব কাগজে বসিয়ে তারপরে আমরা তীর চিহ্ন অনুযায়ী যোগ করি, এইভাবে লিখব অর্থাৎ এখানে দেখো অঙ্কটা করতে গিয়ে লাস্টে যে এ বিন্দুর সাথে আবারও এ বিন্দু রেখেছে, এটা আসলে করতেই হবে। তো অর্থাৎ আমরা এইভাবে যদি দেই আরো ভালো হয়, আসলে অনুশীলনী অঙ্কগুলোতে এটা দেয়া ছিল আর এখানে দেয়া নাই, জন্য আমরা একটু তুলে নিচ্ছি। উপরে দেয়া ছিল এ বি সি ডি, এরকম দেয়া ছিল না, এর সাথে বি, তারপরে বি এর সাথে হচ্ছে সি, সি এর সাথে ডি, আর ডি এর সাথে আবারও সেই এ। তাহলে এটা আমরা করে দেখব যে এতে একটা হচ্ছে যে আয়ত অঙ্কিত হবে। তো আমরা আগে আসলে জানি জন্য লিখে ফেলছি, তোমাদের আগে চিত্রটা আঁকতে হবে, তারপরে দেখতে হবে। এতে একটি একটি একটিটা পরে দিই, এতে এ বি সি ডি একটি আয়ত আয়ত অঙ্কিত হলো, এই এতটুকু লেখাই আসলে লিখতে হয়, অঙ্কিত হলো। তো এবার আমরা লেখ কাগজে চলে যাই, লেখ কাগজে প্রথমে আমাদের হচ্ছে একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমরা ভিডিওতে ভালো দেখার জন্য পেন ইউজ করছি। তো এরকম মোটামুটি যেটা মিডিল দেখা যায় সেটা এরকম একটা খাড়া করে আমরা রেখাংশ দিলাম, এটা হলো ওয়াই অক্ষ, আর এই পাশটা আমরা এক্স অক্ষ হিসেবে ধরবো। তো এটা হলো মূল বিন্দু, যেটা ও, ডান পাশে হয় এক্স আর বাম পাশে হয় এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরে ওয়াই আর নিচে দিতে হয় হচ্ছে ওয়াই ড্যাশ। তো সেই স্থানাঙ্কগুলো ছিল আমাদের 3-2, তাহলে 3-2 হলে এখান থেকে আমাদের এক্স এর মান যেহেতু 3, ডান দিকে আমরা 3 ঘর যাব, আর ওয়াই এর মান প্লাস হলে উপরে যেতে হয়, অর্থাৎ ওয়াই এর মানটা ছিল 2, তাহলে ডান দিকে যাব 3 ঘর, 1, 2, 3, আর উপরের দিকে যাব 2 ঘর, 1, 2, এটা হচ্ছে আমাদের সেই 3-2 বিন্দুর স্থানাঙ্ক। তো নেক্সট দ্বিতীয় বিন্দুটা ছিল হচ্ছে আমাদের 6-2। তো আমরা এবিসিডি গুলো পরে লিখি, 6-2 হলে ডান দিকে 6 ঘর যাব, এটা 5 আর 6, আর 2 মানে উপরের দিকে 2 ঘর, 1, 2, এটা হচ্ছে আমাদের 6-2।
এখন আমরা লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের এ বিন্দুটা এটা, আর এটাকে আমরা হচ্ছে বি নামকরণ করি, আর সি বিন্দুটা ছিল 6-4, অর্থাৎ এই যে 5 আর 6, আর উপরের দিকে 4 ঘর যেতে হবে, এখানে হলো 4। এই বিন্দু বসানোগুলো আমরা প্রথম পার্টের দিকে আসলে দেখিয়েছি, এটা হলো আমাদের সি বিন্দুটা। তারপরে ডি বিন্দু ছিল আমাদের 3-4, অর্থাৎ এইদিকে আমরা 3 ঘর আসবো ছোটো ছোটো, 1-2-3, আর উপরে যাবো 4 ঘর, অর্থাৎ এইটা। তো এইটা হলো আমাদের ডি বিন্দু। এখন আমরা সিরিয়ালি যদি এগুলো যোগ করি তাহলে এর সাথে বি, আসলে ঘরগুলো একটু বেশি করে ধরলে, যেমন 2 বাহুর দৈর্ঘ্যকে যদি এক একক ধরা যায় তাহলে চিত্রগুলো আসলে ভালো আসে। তো বি এর সাথে সি এই সিরিয়ালি যোগ করব, তারপরে সি এর সাথে ডি, তারপর আবার দেখো ডি এর সাথে ওই এ প্রথমে শুরুর বিন্দুটাই যোগ করতে হয়। তো এটা আয়ত হলো এই কারণে যে এর বিপরীত বাহুগুলো সমান আছে, দেখো এই দিকটা আর এই দিকটা সমান, আর এই দিকটা আর এই দিকটা সমান। যেমন এখান থেকে আমরা যদি গুণ তাহলে এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানেও দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এদিকে 2 ঘর করে আছে। তো এই কারণে ABCD একটা আয়ত অঙ্কিত হলো, এর সাথে সাথেই এই অঙ্কটা হয়ে গেল, এটা স্টেপলার করে দিলেই হয়ে যাবে। নেক্সট আমরা উদাহরণ 2 এর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করছি, এটা লেখের সাহায্যে যে সমাধান ছিল উদাহরণ 2। তো প্রদত্ত সমীকরণ যেটা ছিল সেটা আগে আমাদের সমাধান করতে বলা হয়েছে, তো আমরা সেই সমীকরণটা তুলে নিয়ে এখান থেকে x এর মানটা আগে বের করে সমাধানটা বের করে ফেলবো। তো -6টাকে আমরা ওই পাশে +6 করে পাঠালাম, এটা আসলে 0+6 লেখার কোনো প্রয়োজন হয় না। নেক্সট এখান থেকে আমরা 3টা x এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6/3, এটা কাটাকাটি করলে 2 হবে। তো এটাই কিন্তু আমাদের নির্ণেয় সমাধানটা হয়ে গেল, x = 2। এটা আমরা লিখে দিই, যাতে নির্ণেয় সমাধান x = 2। তো এরপরে আমরা এখন লেখচিত্রে চলে যাব, এখানে প্রথমে হেডিং দিতে হয় লেখচিত্র অঙ্কন। তো এটা লিখে আগে লিখতে হবে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ, আসলে এটাও তো সমীকরণ যে এটা যেহেতু এখান থেকে আসছে। তারপর আমরা এই স্টার্টিং এ যে সমীকরণটা ছিল এটা দিয়ে করব, 3x - 6 = 0। আর এই লেখের সাহায্যে সমাধান করতে গেলে ডান পাশটা সবসময় 0 আনতে হয়, এখানে যেহেতু 0 আছে তাহলে এখানে সমস্যা নেই। এখন এখানে একটা কথা লিখতে হবে যে x এর কয়েকটি মান নিয়ে, কয়েকটি মান নিয়ে আমরা অনুশীলনী সবগুলোই শেষ করে ফেলেছি। আমরা দেখেছি যে কিছু কিছু সমীকরণে দুই পাশে x থাকে, তখন 2টা ছক আসে, আর এখানে উদাহরণ 2-3 গিয়ে আমরা তাই পাবো, এটা আমরা পরের লাস্ট পার্টে করব। x এর কয়েকটি মান নিয়ে এই যে এই বাম পক্ষে যেটা থাকে এটার কথা লিখতে হয়, 3x - 6 এর অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করি, মান বের করে ছকটি পূরণ করি, বা ছকটি তৈরি করি লিখলেও হবে। তো এখানে আমরা মূলত আসলে 3টা মান নিয়ে কাজ করব, আমরা একটা ছক করে নিচ্ছি আগে। তো প্রথমে একটা লেখার জন্য লাগবে মোট আসলে 4টা ঘর করতে হবে এরকম সারিতে, 1, 2, 3, 4, আর এইদিকে কলাম বরাবর 3টা ঘর লাগবে, 1 হয়নি এখনো, এটা হলো 1, 2, আর এখানে আমরা একটা দিলাম 3। তো এইখানে আমরা লিখবো হচ্ছে x, এই যে x এর কয়েকটি মান নিয়ে বলা হয়েছিল 3x - 6, এখানে হবে 3x - 6, আর এই দুটোকে একখানে করে একটা ঘর হয়, সেটা হচ্ছে x, 3x - 6। এখন x এর আমরা যে কোনো মান ধরতে পারবো, সমস্যা না। x এর মান আমরা যদি 0 ধরি তাহলে দেখো 3.0 করলে এটা পুরোটাই 0 হয়ে যায়, অর্থাৎ -6 হবে হচ্ছে যে এটার মান, -6। এখন এই দুটোকে আমরা একখানে করে দিলে 0, -6। তারপরে আমরা যদি 4 ধরি x এর মান, আমার স্বাধীনতা আছে আমি মাইনাস মানও ধরতে পারি, x এর মান 4 ধরলে তাহলে এটা 3.4 করলে 3×4 12 থেকে 6 বিয়োগ দিলে 6 হবে, অর্থাৎ এটা হবে আমাদের 4, 6। আমরা
আগের অঙ্কগুলো বলেছি যেটা আসলে অ্যান্সার হয়, হ্যাঁ সেই একটা মান অবশ্যই আমরা ধরবো, কিন্তু সেটা একটু প্রথমে না ধরে পরের দিকে ধরলেই ভালো হয়। এতে করে আমাদের লেখটা সুন্দর হয়, চিত্রটা সুন্দর হয়, বইও কিন্তু তাই ধরেছে, ওরা প্রথমেই ধরেছিল। তো এক্স এর মান আমরা যদি টু ধরি তাহলে এক্ষেত্রে এটি কিন্তু জিরো আসবে সবসময়। যদি এক পাশে এক্স থাকে এরকম সমীকরণগুলো, তাহলে যেটা অ্যান্সার এই মানটা ধরলে এই মানটা সবসময় জিরো আসবে। তো এখানে আমরা এক্স এর মান যদি টু ধরি, তিন দুগুণে ছয় প্লাস ছয় মাইনাস ছয় কাটা যায়, এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা টু কমা জিরো। এবার আমরা হচ্ছে সব কাগজে এই বিন্দুগুলো বসাবো, আমরা লেখার কাজগুলো একটু সেরে নিই। মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে, এটাকে বলা হয় এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তাহলে এক্স ও ওয়াই অক্ষ, আর ওটা হলো মূল বিন্দু যেটা দুটা অক্ষ যেখানে ছেদ করে, ও এটা কিন্তু জিরো না, ও মূল বিন্দু। তারপরে আমরা কত ঘরের মান কত করে ধরছি সেটা বলবো, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে হ্যাঁ এটা শুধু একক লিখলে ওটা এক একক হয়ে যাবে, আমরা এক একক লিখছি, এক একক ধরে এই যে বিন্দুগুলো এগুলোর কথা বলতে হবে, জিরো কমা মাইনাস সিক্স, তারপরে ফোর কমা সিক্স ও টু কমা জিরো, বিন্দু তিনটি বা বিন্দুগুলো লেখ কাগজে, লেখ কাগজ আর সব কাগজ একই বিষয়, লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে এটা একটু আমরা দুই দিকে বর্ধিত করে নেব, উভয় পাশে বর্ধিত করে, এটা আমরা পরে চিত্রে দেখাবো বিষয়টা, উভয় পাশে নাহলে সরলরেখাটা আসলে ছোট থেকে যায়, বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল, যা এই সরলরেখাটা সবসময় দেখা যাবে। আমরা এই যে অ্যান্সারের বিন্দুটা যদি ধরি তাহলে এই যে টু জিরো বিন্দুতে এক্স অক্ষকে সেট করবে, যা এক্স অক্ষকে টু কমা জিরো বিন্দুতে সেভ করে। তো বিন্দুটির ভুজ যেটা এই যে প্রথম মানটা এটাকে ভুজ বলা হয়, বিন্দুটির এটি কিন্তু অ্যান্সার হয়, বিন্দুটির ভুজ টু। তো অতএব নিম্নেও সমাধান, আমরা নর্মালিও সমাধান করে দেখছি যে টু আসছিল, নিম্নেও সমাধান এক্স সমান সমান টু। তো এই খাতার কাজ শেষ, এবার আমরা লেখ কাগজে যাবো, লেখ কাগজে গিয়ে এখানেও আমরা প্রথমে প্লাস প্যাটার্ন করে নেব, আমরা কলম দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে। প্রথমে আমরা মাঝের একটা সরলরেখা বাছাই করে নিয়ে এটাকে ওয়াই অক্ষ হিসেবে দাগ দিলাম, আর এইটাকে আমরা এক্স অক্ষ হিসেবে নিচ্ছি, মোটামুটি মিডিল যেটা সেটাকে নিলে ভালো হয়। তো এটা হলো আমাদের এই মূল বিন্দু, আর এটা হলো এক্স, আর এই পাশটা হলো এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরে হচ্ছে ওয়াই আর নিচে দিতে হয় ওয়াই ড্যাশ। তো এখন আমরা এই বিন্দু তিনটি যদি বসাই তাহলে আমাদের বিন্দুগুলো ছিল জিরো কমা মাইনাস সিক্স। তো এক্স এর মানটা দেখো, এখানে প্রথম মানটা যদি জিরো হয় তাহলে ডানেও যাওয়া যায় না বামেও যাওয়া যায় না, অর্থাৎ এখানেই অবস্থান করতে হয়, হ্যাঁ, কিন্তু ওয়াই এর মানটা দেখতে হয় যদি প্লাস হয় তাহলে এখান থেকে আমরা উপরে যাব, আর মাইনাস হলে নিচে যাব। তো যেহেতু মাইনাস সিক্স ছিল তাহলে এখান থেকে আমরা নিচের দিকে ছয় ঘর চলে আসবো, অর্থাৎ এই যে এইটা হলো আমাদের জিরো কমা মাইনাস সিক্স এই বিন্দুর স্থানাঙ্ক। নেক্সট দ্বিতীয় বিন্দুটা ছিল ফোর সিক্স, তাহলে প্রথম মানটা যেহেতু ফোর প্লাস ফোর তাহলে ডান দিকে আমরা চার ঘর যাব, আর পরের মানটা যেহেতু প্লাস সিক্স তাহলে উপরের দিকে ছয় ঘর চলে যাব, এইটা হলো আমাদের এই সেকেন্ড বিন্দুটা, অর্থাৎ ফোর কমা সিক্স। আর তৃতীয় বিন্দুটা যেটা ছিল এটা কিন্তু অ্যান্সার হবে টু কমা জিরো, অর্থাৎ
এখান থেকে আমাকে ডান দিকে দুই ঘর যেতে হবে, ছোট ঘর এক দুই, আর পরের মানটা যেহেতু জিরো এটা আর উপর নিচ কোনো দিকে যাবে না, এখানেই হয়ে যাবে। তো এইটা হলো টু কমা জিরো, এটাই দেখো যে এক্স অক্ষকে টু কমা জিরো বিন্দুতে সেট করেছে। তো এই যে বিষয়টা এখানে যদি বর্ধিত না করি হয়ে যাবে, কিন্তু জিনিসটা আসলে দেখতে ভালো আসে না। এই জন্য দেখো আমরা যোগ করে তিনটা বিন্দু যোগ করে এদিকেও বর্ধিত করে দিলাম, এদিকেও বর্ধিত করে দিলাম, আর এই বিন্দুগুলো একটু বোল্ড করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটাই জাস্ট স্টেপলার করে দিলে এটা হয়ে যাবে, এক্স অক্ষকে টু জিরো বিন্দুতে সেট করেছিল আর বিন্দুটার ভোজ ছিল টু, এটাই হয় নির্ণয় সমাধান। তো আজকের পার্ট এই পর্যন্ত, আমরা পরবর্তী পার্টে যে উদাহরণ 3 রয়েছে এটা সলভ করলে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। ধন্যবাদ।